কেউ একজন আমাকে বল এনএসডি কেটা কি? সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট। হ্যাঁ হয়েছে, এটা তো হচ্ছে এসডিকে এর মানে কি সেটা, কিন্তু এসডিকে জিনিসটা কি, কেন আমরা এসডিকে কাজে লাগাই, কেন আমরা এসডিকে ইউজ করি, বা এটা জিনিসটা কি আসলে? এসডিকে হচ্ছে আসলে অনেকগুলা ফাইল, অনেকগুলা কোড। আমরা যখন এসডিকে ডাউনলোড করি তখন আমরা অ্যাকচুয়ালি অনেকগুলা কোড ডাউনলোড করি। এই কোডগুলা আমরা হচ্ছে যখন অ্যান্ড্রয়েডে কোনো কিছু লিখব তখন সেগুলো আমরা ব্যবহার করব। ঠিক আছে, সাপোজ আমরা অ্যাক্টিভিটি নিয়ে কাজ করব, দেন হচ্ছে অ্যাক্টিভিটির ক্লাস আছে, তো সেটা আমরা ইউজ করতে পারি। তারপর আমরা হয়তো অ্যাকশন বার নিয়ে কাজ করব, অ্যাকশন বারের ক্লাস আছে, আমরা সেটা ইউজ করতে পারবো। দেন হচ্ছে এরকম আরও অনেক ক্লাস আছে, অনেক কিছু আছে, সেগুলো আমরা ইউজ করতে পারবো। সো অ্যাকচুয়ালি এসডিকেটা হচ্ছে আমাকে অনেক কিছু দিয়ে দিল, আমাকে অনেকগুলো ফাইল দিয়ে দিল, অনেকগুলো কোড দিয়ে দিল, যেগুলো অ্যাকচুয়ালি আমরা ব্যবহার করব। সো থ্রু দিস কোর্স আমরা হচ্ছে অ্যান্ড্রয়েড এসডিকেটাই শিখবো আর কি। ওইখানে প্রচুর পরিমাণ ফাইল, প্রচুর পরিমাণ কোড, হ্যাঁ, যেটা পুরোটা ডাউনলোড পুরোটা কি 3-4টে API ডাউনলোড করলে সম্ভবত 24-25 GB এই পরিমাণ ফাইল। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমরা শিখবো আর কি। তো এইটা হচ্ছে অ্যান্ড্রয়েড শেখা। আর এসডিকে এর কথাটা কেন বললাম, এসডিকে তো হচ্ছে আমাদেরকে অনেকগুলো ফাইল দিয়ে দিবে, সেই ফাইলগুলো আমরা ইউজ করব। এখন আরেকটা জিনিসে আসি। সাপোজ আপনার যে বাবার বাবা, মানে আপনার যে দাদা ছিল বা যাদের আছে এখনো, তার যেই সম্পত্তিগুলো বা তার যেই কাজগুলো সেগুলো কিন্তু বাই দ্য টাইম বিং আপনার বাবা পাইছে, দেন হচ্ছে আপনার বাবার পরে এগুলো মালিক হবেন আপনি। সাপোজ আপনার দাদা যে ল্যান্ড ছিল, যে বাড়ি ছিল, যে গাড়ি ছিল বা যাই ছিল, সেগুলো হচ্ছে আপনার বাবা পাইছে এক সময়, দেন হচ্ছে এখন হচ্ছে এরপর আপনি পাবেন, আপনি অক্টোবেলে আপনার ছেলে পাবে, দেন হচ্ছে তার ছেলে, তার ছেলে এভাবে চলতে থাকবে। সো অ্যাকচুয়ালি জিনিসটা কি, জিনিসটা হচ্ছে যে কিছু একটা থাকে বা যে সম্পদগুলো হয় সেগুলো হচ্ছে জেনারেশন টু জেনারেশন এগুলো চলতে থাকে। তো আমরা অ্যাকচুয়ালি আমাদের দাদা বা বাবার জিনিসগুলো প্রায় পেয়ে থাকি, এই জিনিসটাকে বলা হচ্ছে উত্তরাধিকার। আর ইন প্রোগ্রামিং এই জিনিসটার সাথে একটা সুন্দর রিলেশন আছে, সেটাকে বলা হচ্ছে ইনহেরিটেন্স। ইনহেরিট, ইনহেরিট করা মানে কি, উত্তরাধিকার সূত্রে কিছু একটা পাওয়া। তো আমাদেরকে যে এসডিকে দেওয়া হয় সেটা অ্যাকচুয়ালি ইনহেরিট বা উত্তরাধিকার সূত্রে পাওয়া আর কি, সাম কাইন্ড অফ দিস, যে আমরা এটা পাইছি, আমরা আমাদের অ্যান্ড্রয়েড নামক দাদা আমাদেরকে এটা দিচ্ছে, হ্যাঁ, দেন হচ্ছে আমরা এটা ইউজ করি। তো এই যে এক্সাম্পলটা, বাবা দাদার এক্সাম্পলটা, এটা কাজে লাগবে আরও অনেকগুলো জায়গায়। তো সাপোজ আপনার দাদার একটা বাড়ি ছিল, একটা গাড়ি ছিল, একটা জমি ছিল, আর হচ্ছে আপনার দাদা একজনে মাথা ফাটাই দিচ্ছে, সে একটা মামলাও ছিল তাহলে। তো 3-4টা ভালো জিনিস, একটা খারাপ জিনিস আছে। তো আপনার দাদার পরবর্তীতে এই কেসটা আপনার বাবার মাথায় আসছে, আপনার বাবার পরে এই কেসটা আপনি চালাইতেছেন এখন আর কি। এটা কিন্তু হয়, একটা কেস 50-60 বছর ধরে চলে আর কি, অস্বাভাবিক কিছু না। অনেক কেসই মীমাংসা হইতে 30-40 বছর লেগে যায়। সো আপনার দাদা যদি কিছু একটা করে থাকে সেটা আপনি পাওয়ার পসিবিলিটি আছে আর কি। ওকে, সো এই জিনিসটা উত্তরাধিকার। আর ইন জাভা, ইন অ্যান্ড্রয়েড আমরা ইনহেরিটেন্সটা শিখবো। ইনহেরিটেন্সটা হচ্ছে একদম সেম কনসেপ্ট, উত্তরাধিকার সূত্রে কিছু পাওয়া আর কি। সো আমরা যখন আমাদের অ্যান্ড্রয়েডে কোনো একটা বাটন, কোনো একটা টপ বার, অ্যাক্টিভিটি বা হোয়াট এভার, প্রচুর জিনিস আমরা ইউজ করবো বাই টাইম বিং, তো দেখা যাবে কি এগুলো অ্যাকচুয়ালি আমরা নিচ্ছি হচ্ছে এসডিকে থেকে, বা আমরা এগুলো ইনহেরিট করে পাচ্ছি। আমরা কোডগুলো লিখবো হচ্ছে জাভা বা আমাদের ভাষা হচ্ছে জাভা, কিন্তু আমরা অ্যাকচুয়ালি পাবো হচ্ছে এগুলো এসডিকে থেকে। হ্যাঁ, এসডিকেটা অ্যাকচুয়ালি কন্টিনিউয়াসলি আপডেট নিতে থাকে বা আপডেট হইতে থাকে,
এই জিনিসের কাজ চলতে থাকে আর কি। হ্যাঁ, প্রতি সপ্তাহে দেখবেন একটা করে আপডেট আসছে। তো এটাই আর কি, ইনহেরিটেন্স এর কনসেপ্ট এটা। তো জাভাতে আমাদের ইনহেরিটেন্স টার কাজই এটা, যে আমরা এসডিকে বা আমরা যদি অন্য কোনো একটা লাইব্রেরি বা অন্য কোনো বাঞ্চ অফ কোড আমরা লিখতে চাই, সেটা সাপোজ যে কিউআর কোড স্ক্যানারটা আছে, কোন একটা কিউআর কোডের উপর ফোন ধরলে সেটা স্ক্যান করে ইনফরমেশনটা দিয়ে দেয়। এই কিউআর কোডের জন্য অনেকেই লাইব্রেরি লিখে গেছে বা অনেকগুলো কোড লিখে দিছে। আপনার কাজ হচ্ছে কি, সেটা জাস্ট ইম্পোর্ট করে নিয়ে আসা, ইম্পোর্ট করে এনে দেন সেটা ব্যবহার করা। সো এই কাজগুলো অনেকে করতেছে বা করে গেছে। আপনি চাইলে একটা লাইব্রেরি লিখতে পারবেন বা কারোর জন্য কোনো একটা কাজের জন্য লিখে নিতে পারবেন। আরও একটা লাইব্রেরি বলে একটা লাইব্রেরি আছে, যেটা হচ্ছে আমরা যদি সার্ভারের সাথে কমিউনিকেশন করাতে চাই আমাদের অ্যাপ দিয়ে, তো তখন হচ্ছে যখন আমরা ওইটাকে ব্যবহার করব, দেন হচ্ছে আমরা ওই লাইব্রেরির যে সুযোগ সুবিধাগুলো, সার্ভার কানেক্টিভিটি, HTTP রিকোয়েস্ট পাঠানো, সার্ভার ডাউন না সেটা চেক করা, নেটওয়ার্ক চেক করা, এই জিনিসগুলা, সো ওই জিনিসটাও কিন্তু কেউ আমাদেরকে দিয়ে দিচ্ছে বা আমরা সাপোজ আমাদের দাদার কাছ থেকে পাইছি। সো আমরা এটাকে ইনহেরিট করে ব্যবহার করব। হ্যাঁ, তো থ্রু দিস অ্যান্ড্রয়েড ইনহেরিটেন্সটা অ্যাকচুয়ালি মানে এমন কোনো অ্যাপ আপনি বানাইতে পারবেন না যেখানে ইনহেরিটেন্স লাগবে না আর কি। ইনহেরিটেন্সটার গুরুত্ব অপরিসীম। ছোটবেলায় আমরা লিখতাম না এটার গুরুত্ব কি, বড়বেলায় অ্যাকচুয়ালি আমরা গুরুত্ব লিখবো না, গুরুত্ব দেখবো আর কি। ওকে, সো ইনহেরিটেন্স এর কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার। ওকে, তো ইনহেরিটেন্সটা ব্যবহার করে কিভাবে, ইনহেরিটেন্সটা হচ্ছে এক্সটেন্ডস, একটা কিওয়ার্ড আছে, এক্সটেন্ডস কিওয়ার্ডটা ব্যবহার করে ইনহেরিট করতে হয়। ক্লাসের পরে যদি আমরা এক্সটেন্ডস কিওয়ার্ডটা দেই, দেন হচ্ছে আমরা একটা ক্লাস বা এসডিকে কোনো একটা ক্লাস বা লাইব্রেরির কোনো একটা ক্লাস আমরা ইনহেরিট করতে পারবো। তো আমরা যেটা বলতেছিলাম, গ্র্যান্ডফাদার, এখানে দেখেন এটা হচ্ছে পাবলিক ক্লাস মি, মানে আমি একটা ক্লাস আর কি। দেন হচ্ছে এই ক্লাসটার পরে হচ্ছে আমি এক্সটেন্ডস কিওয়ার্ডটা ইউজ করলাম, এক্সটেন্ডস এর পরে হচ্ছে আমি গ্র্যান্ডফাদার ক্লাসটা নিলাম। তার মানে কি, তার মানে হচ্ছে আমি গ্র্যান্ডফাদার ক্লাসটাকে ইনহেরিট করলাম বা তার যেই উত্তরা জিনিসপত্রগুলো আছে বা তার যেই হেরিটেন্স আছে সেটা আমি ইনহেরিট করতে পারি বা সেটা আমি এখন আমার নিজের মতো করে ইউজ করতে পারবো আর কি। তো কোনো একটা ক্লাসে যদি কিছু মেথড বা ভেরিয়েবল বা যাই থাকে সেই জিনিসগুলো যদি আনলেস সেগুলো প্রাইভেট হয়, সেই ক্লাসটা আমরা অ্যাক্সেস করতে পারবো অ্যান্ড সেই ক্লাসের যে জিনিসগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারবো আর কি। তো আরেকটা টার্ম, সেটা একটা আরেকটা টার্ম এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে সুপার ক্লাস আর সাব ক্লাস। সুপার ক্লাস হচ্ছে যেটাকে আমরা ইনহেরিট করবো সেটা, আর সাব ক্লাস হচ্ছে যেটাতে ইনহেরিট করবো সেটা। সো আমরা এক্সটেন্ডের ওই পাশে যে ক্লাসটার নাম দিব সেটা হচ্ছে আমাদের সুপার ক্লাস, আর এই পাশে হচ্ছে সাব ক্লাস। তো এই জিনিসটা কিন্তু আরো লেয়ার হইতে পারে, কিরকম আমি এক্সটেন্ড করলাম আমার বাবাকে, বাবা এক্সটেন্ড করলো তার বাবাকে। সো যদি এটা হয়, আমি এক্সটেন্ড করতেছি আমার বাবাকে, আমি ইনহেরিট করতেছি আমার বাবাকে, আমার বাবা ইনহেরিট করতেছে তার বাবাকে, যদি এভাবে একটা কানেকশন থাকে, দেন হচ্ছে আমি আমার দাদার সম্পত্তি বা যাই হোক সেগুলো হচ্ছে আমি ইনহেরিট করতে পারবো আর কি। মানে মাঝখানে যদি একটা ইয়েও থাকে, আমি ইনহেরিট করতেছি আমার বাবাকে, বাবা ক্লাস আর কি। হ্যাঁ, দেন বাবা ক্লাস যদি আবার এক্সটেন্ড করে,
গ্র্যান্ডফাদার ক্লাসটাকে, তাহলে হচ্ছে আমি গ্র্যান্ডফাদার ক্লাসের যে প্রপার্টিস গুলো আছে বা যে ইনহেরিট গুলো আছে, হেরিটেজ গুলো আছে, সেগুলো আমি অ্যাক্সেস করতে পারবো। এতটুকু বুঝছি। সাপোজ দাদার ক্লাসে 10টা মেথড আছে, বাবার ক্লাসে 5টা মেথড আছে, আমি তাহলে বাবার 5টা মেথড, দাদার 5টা মেথড, সব কিছু অ্যাক্সেস করতে পারবো যদি আমি বাবার ক্লাসটাকে এক্সটেন্ড করি, বাবা দাদার ক্লাসটাকে এক্সটেন্ড করে। ঠিক আছে, জিনিসটা অনেকটা কীরকম, জিনিসটা হচ্ছে দাদার হচ্ছে আমার আমাদের জন্য বাবার জন্য বাড়ি দিয়ে গেছে, একটা গাড়ি দিয়ে গেছে, হ্যাঁ, দেন হচ্ছে একটা মামলাও দিয়ে গেছে, আর বাবা বাবা কী করলো, আরও একটা বাড়ি করলো, কিছু ল্যান্ড কিনলো, হ্যাঁ, দেন হচ্ছে আমি আমি কি পাবো, আমি বাবারগুলো পাবো, আবার দাদারগুলো আমি ইনহেরিট করতে পারবো। শুধু মাঝখানে সম্পর্কটা হবে এক্সটেন্ডসের, যেটা হচ্ছে প্রোগ্রামিং হচ্ছে এক্সটেন্ডস, আর আমাদের রিয়েল লাইফ হচ্ছে বাবা দাদা সম্পর্ক আর কি। প্রোগ্রামিং তো আর বাবা দাদা বুঝে না, না একই ক্লাসে দুবার এক্সটেন্ড করে দেবো। তো ইনহেরিটেন্স সম্পর্কে কি মনে রাখতে হবে, ইনহেরিটেন্স সম্পর্কে মনে রাখতে হবে ইনহেরিটেন্স কি, সুপার ক্লাস কি, সাব ক্লাস কি, ইনহেরিটেন্স ইউজ করতে হলে কোন কিওয়ার্ডটা ইউজ করতে হয়, তারপর হচ্ছে ইনহেরিটেন্সের যে প্রপার্টিসগুলো সেগুলো আমি অবজেক্ট ক্রিয়েট করে, অবজেক্ট ক্রিয়েট করে আমি অ্যাক্সেস করতে পারবো। আর হচ্ছে কেউ যখন কোনো একটা লাইব্রেরি লিখে বা এসডিকেতে যে লাইব্রেরিগুলো, সেগুলো হচ্ছে সবগুলাই অলমোস্ট সব কিছু সুপার ক্লাস, তার মানে এসডিকেতে যা আসে সব কিছু হচ্ছে সুপার ক্লাস। আমরা হচ্ছে দেন সেগুলাকে আমাদের, আমরা যেগুলো লিখি সেগুলো হচ্ছে সাব ক্লাস, আমরা সেগুলো থেকে ওগুলাকে এক্সটেন্ড করি বা ইনহেরিট করি, একটা কানেকশন ক্রিয়েট করে সেগুলার যে প্রপার্টিসগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করি। একটা রিয়েল এক্সাম্পল কীরকম, এসডিকের মধ্যে যেমন অ্যান্ড্রয়েডে অ্যাপের মধ্যে কোনো একটা বাটনে ক্লিক হলে কি হবে, সেটার জন্য আমাদের ডিটেলস কোড লেখা লাগে না, হ্যাঁ, বাটনে ক্লিক হলে সিস্টেমে কল যাবে বা কোনো একটা ভিউ ক্রিয়েট হবে, সব কিছু করে দিবে অ্যান্ড্রয়েড, হ্যাঁ, বা অ্যান্ড্রয়েডের যে সিস্টেম আছে সেটা আমরা শুধু ইনহেরিট করব, বা হচ্ছে আমরা সুপার ক্লাস থেকে ওই প্রপার্টিসটা নিয়ে আসব, নিয়ে এসে আমাদের মতো করে সেটাকে আমরা ব্যবহার করব। ইনহেরিটেন্সটা ক্লিয়ার, কোনো কোশ্চেন? বাট আই হ্যাভ কোশ্চেন, যেটা আজকে করবো না, নেক্সট ক্লাসে, কালকে। ওকে, নেক্সট ইনহেরিটেন্স টপিকটা এই পর্যন্তই, আর এরপরে এটার এক্সাম্পলগুলো দেখবো আর কি। তো আর একটা টপিক নিয়ে ডিসকাস করি, তারপর ওইটাতে যাব। আচ্ছা, দেন হচ্ছে নতুন একটা জিনিস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন বা অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি, অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি, এনি আইডিয়া হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট ক্লাস? অ্যাবস্ট্রাক্ট শব্দের বাংলা কি? আনরিয়েল, অ্যাবস্ট্রাক্ট আনরিয়েল। আমি যতদূর জানি অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে বাধা, আরো কোন অ্যাবস্ট্রাক্ট আছে? কোনটা? আমরা একসঙ্গে সাহিত্য চর্চা করবো। সামনের দিকে টপিকগুলা যখন একটু পেঁচানো হবে না, তখন সাহিত্য অ্যাকচুয়ালি অনেক বেশি কাজে আসবে, হ্যাঁ, আকাশের দিকে ভেবে হয়তো কবিতা টবিতা লিখে ফেলতে পারবেন, অস্বাভাবিক কিছু না। ওকে, সো অ্যাবস্ট্রাকশন জিনিসটার মানে হচ্ছে বাধা। তো
আমি পলিটিক্যাল কিছু বলতেছি না, বাট আমাদের দেশে মজার একটা জিনিস ঘটে, সেটা হচ্ছে যে একজন নেত্রী বাইরে যাইতে গেলে আরেকজন বালু ট্র্যাক দিয়ে দেয় বাসার সামনে, এই জিনিসটা জানি তো। এটা কিন্তু অ্যাবস্ট্রাকশন, মানে বালু ট্র্যাক দিয়ে তাকে আর বাইরে যেতে দিব না, এটা হচ্ছে অ্যাবস্ট্রাকশনের রিয়েল এক্সাম্পল, যে আপনি কার জন্য বাধা সৃষ্টি করলেন আর কি। তো প্রোগ্রামিং এ অ্যাবস্ট্রাকশনটা কি? প্রোগ্রামিং এ অ্যাবস্ট্রাকশনটা হচ্ছে যেহেতু আমরা জাভায় কাজ করতেছি, আমাদের জাভায় হচ্ছে ক্লাস হইলে সেটার অবজেক্ট ক্রিয়েট করে ফেলা যায়, এতটুকু তো বুঝি, মোটামুটি একটা ক্লাস হলে কিন্তু সেটার অবজেক্ট ক্রিয়েট করে ফেলা যাবে। সো যখন কোনো একটা ক্লাস অ্যাবস্ট্রাক্ট হবে, তখন হচ্ছে ওই ক্লাসটার অবজেক্ট ক্রিয়েট করা যাবে না। তার মানে কি, আমি যদি চাই কোনো একটা ক্লাসের অবজেক্ট কেউ ক্রিয়েট না করুক, তখন আমি সেটাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হিসেবে ডিক্লেয়ার করে দিতে পারবো। পাবলিক ক্লাস, তারপর হচ্ছে ক্লাস রুম, আমি যদি অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা ইউজ করি, ওই ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেগুলো, সেগুলো হচ্ছে যে কিওয়ার্ডগুলো একটু ভালোভাবে মনে রাখতে হবে, এক্সটেন্ডস, ইমপ্লিমেন্টস, তারপর হচ্ছে এই অ্যাবস্ট্রাক্ট, সামনে ইন্টারফেস আসবে, এই কিওয়ার্ডগুলো একটু মনে রাখতে হবে। তো অ্যাবস্ট্রাকশনটা হচ্ছে যদি আমি কোনো কিছু করতে চাই আর কি, তো ধরেন যেদিন হচ্ছে আন্দোলন আর কি বা বক্তৃতা, তার আগের দিন যে ক্লাসটা লেখা হইলো আর কি, বালুর ট্রাকের জন্য, সেটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ছিল, তো ওইটা ব্যবহার করছে একজনই। আর হচ্ছে মানে ওইটা দিয়ে অ্যাকচুয়ালি কি বলবো, ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটার মধ্যে কি কি ছিল, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে ছিল ওই বালুর ট্রাক, পুলিশ, তারপর আর্ম পুলিশ ইত্যাদি ইত্যাদি। সো যদি আমরা আমাদের এই জায়গায় আমাদের কোডগুলোর মধ্যে কোনো এক জায়গায় অ্যাবস্ট্রাকশনটা ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা লিখতে পারবো আর কি। লিনাক্স অপারেটিং সিস্টেম যখন ডেভেলপ করা হয়, তখন হচ্ছে অনেকজন অনেক প্রোগ্রামার একসাথে বসে কাজ করতো আর কি। তো তখন যেটা হইতো যে কে কোথায় কাজ করতেছে বা কে কি কাজ করতেছে, এটা জানার জন্য ওই যে লিনাক্সে অনেকগুলো কমান্ড আছে, যে কমান্ডগুলো দিলে, যেমন হু 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 এম আই, এই জিনিসগুলো দিলে কে কাজ করতেছে, তারপর হচ্ছে কখন থেকে কাজ করতেছে বা কে লগড ইন আছে, ওই জিনিসগুলো দেখা যায় আর কি। তো কনসেপ্টগুলো ওই জায়গা থেকে আসছে। এটা বলার রিজন হচ্ছে বড় বড় অনেক প্রোগ্রাম হয়তো আপনারা করবেন, যেগুলোতে হচ্ছে অনেকজন ডেভেলপার একসাথে কাজ করবে একই প্রজেক্টে, হয়তো কোনো একটা গিট রেস্পিরেটরিতে আপনার হচ্ছে আপনাদের প্রজেক্টটা আপলোড করে হয়তো কাজ করতেছেন এখান থেকে। তো যেটা হবে যে অনেকজন ডেভেলপার হয়তো একসাথে কাজ করতেছেন, তখন হচ্ছে আপনি হয়তো কিছু একটা লিখলেন, কোনো একটা ক্লাস লিখলেন, এখন আপনার যে পাশে যে ডেভেলপার আছে বা আপনার সাথে যে এই প্রজেক্টে কাজ করতেছে, সে হয়তো এটার একটা অবজেক্ট ক্রিয়েট করে ফেললো বা এটা ব্যবহার করতে চাইলো, এই জিনিসটাও কিন্তু আপনি বন্ধ করতে পারেন আর কি এই অ্যাবস্ট্রাকশনটা দিয়ে। তো ওই লিনাক্সের এই কথাটা বললাম এই জন্য যে অনেক বড় বড় প্রজেক্ট আসবে যেগুলোতে অনেকজন মিলে কাজ করবেন আর কি, তো তখন অ্যাকচুয়ালি এই জিনিসগুলো অনেক বেশি কাজে লাগবে। আর আরও কিছু সুন্দর সুন্দর কাজ আছে এটা, সেটা হচ্ছে আচ্ছা একটু পরে আসতেছি সেটাতে, তার আগে আর একটু বলে নিই, যখন একটা ক্লাস অ্যাবস্ট্রাক্ট হবে, তখন ওই ক্লাসের মধ্যে যে মেথডগুলো থাকবে, তার যে কোনো একটা মেথড, অ্যাটলিস্ট একটা মেথড অ্যাবস্ট্রাক্ট হইতে হবে, বা অ্যাটলিস্ট একটা মেথড অ্যাবস্ট্রাক্ট হইতেই হবে। সাপোজ একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসে 100টা মেথড আছে, বা আমি 100টা মেথড লিখলাম, তার মধ্যে হচ্ছে মিনিমাম একটা ক্লাস একটা মেথড অ্যাবস্ট্রাক্ট হতে হবে, মেথডও কিন্তু অ্যাবস্ট্রাক্ট হয়। যখন একটা ক্লাস অ্যাবস্ট্রাক্ট, তার মানে ওর ভিতরে মিনিমাম একটা মেথড আছে যেটা অ্যাবস্ট্রাক্ট, সবগুলো মেথড অ্যাবস্ট্রাক্ট হতে পারে,
যখন একটা ক্লাস অ্যাবস্ট্রাক্ট, তার ভিতরে মিনিমাম একটা মেথড অ্যাবস্ট্রাক্ট। যদি মিনিমাম একটা মেথড অ্যাবস্ট্রাক্ট থাকে, তাহলে ওই ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট ঘোষণা করতে হবে আর কি। আরো একটা ইনফরমেশন, অ্যাবস্ট্রাক্ট যে মেথড থাকে, সেই মেথড গুলার কোনো বডি থাকে না। অ্যাবস্ট্রাক্ট মেথড গুলার কোনো বডি থাকে না। এখন কোশ্চেন আসতে পারে যে যে মেথডের বডি নেই, সেই মেথডটা আমরা লিখবো কেন বা ওইটার কাজ কি? কাজে আসবো, ক্লিয়ার হয়ে যাবে। যে মেথডটার, যে ক্লাসটাতে মিনিমাম একটা মেথড আছে যেটা অ্যাবস্ট্রাক্ট, সেই ক্লাসটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। যে ক্লাসের মধ্যে আমি একটা মেথড অ্যাবস্ট্রাক্ট লিখতে চাই, সেই মেথডটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হইতে হবে। আচ্ছা, দেন হচ্ছে যখন কোনো একটা ক্লাসে সবগুলা মেথড অ্যাবস্ট্রাক্ট হবে, ওই জিনিসটাকে বলা হচ্ছে ইন্টারফেস। যখন কোনো একটা ক্লাসে সবগুলা মেথড অ্যাবস্ট্রাক্ট, তখন ওই ক্লাসটাকে আমরা বলবো হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেসের মধ্যে যে মেথড গুলা থাকবে, ওই মেথড গুলারও কোনো বডি থাকবে না, কারণ ওইখানে সবগুলো মেথডই অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট মেথড গুলা হয় কিরকম? অ্যাবস্ট্রাক্ট মেথড গুলো হয় অনেকটা এরকম, পাবলিক, ভয়েড, মাই মেথড। কোনো বডি নেই, জাস্ট মেথডের নামটা লিখে মেথডটা ডিক্লেয়ার করতে। সাপোজ আপনি একটা লাইব্রেরি লিখলেন, যে লাইব্রেরিটা দিয়ে হচ্ছে আমি একটা মিউজিক প্লেয়ার বানাইতে পারবো। ওকে, আমি একটা অ্যাপ বানাবো যে অ্যাপের মধ্যে একটা মিউজিক প্লেয়ার আছে। প্লে, পজ, নেক্সট, প্রিভিয়াস, স্টপ, এই বাটনগুলো থাকতে হবে যদি একটা মিউজিক প্লেয়ার হয়, রাইট? ওকে, সো আপনি কি করলেন, একটা ক্লাস লিখলেন যে ক্লাসটা হচ্ছে মিউজিক প্লেয়ারের জন্য। অ্যান্ড আমি কি করলাম, আপনার ক্লাসটা বা আপনার এটা আমি ব্যবহার করব, আপনার লাইব্রেরিটা আমি ব্যবহার করব আমার মিউজিক প্লেয়ারের জন্য। এখন আপনি আপনার ক্লাসটার মধ্যে ইন্টারফেসটা ইউজ করেন নাই বা ইন্টারফেসিংটা নাই, নর্মাল একটা ক্লাস লিখলেন। তো আমি কি করলাম, যে মিউজিক প্লেয়ারটা বানালাম সেখানে আমি প্লে বাটন দিলাম, নেক্সট বাটন দিলাম, প্রিভিয়াস বাটন দিলাম, স্টপ বাটন দিলাম, বা কোনো একটা বাটন হয়তো দিতে আমি ভুলে গেছি। দেন হচ্ছে আমি আমার প্লেয়ারটা বানায় ফেললাম। বানানোর পর আমি খেয়াল করলাম যে আমার একটা বাটন কম বা আমার ফাংশনালিটির কোনো একটা কিছু মিসিং। তো দেন হচ্ছে ওই জায়গায় অ্যাকচুয়ালি ইন্টারফেসের ব্যবহারটা বেশি। কিরকম? যখন আমি আপনার সুপার ক্লাসটা বা আপনার লেখা লাইব্রেরিটা আমি ইউজ করব বা আপনার কোডটা আমি ইউজ করতেছি, সেখানে যদি আপনি ইন্টারফেস ইউজ করেন, 100% ক্লাস অ্যাবস্ট্রাক্ট থাকে, সেক্ষেত্রে আপনার ক্লাসটা আমি নেওয়া মাত্রই তার ভেতরে যত মেথড আছে সব মেথড অটোমেটিক আমার ক্লাসের মধ্যে ওভাররাইড হয়ে যাবে বা আমার ক্লাসে চলে আসবে। সেই জায়গায় অ্যাকচুয়ালি আমরা মেথডের বডিগুলো ডিক্লেয়ার করব বা বডিগুলো লিখব। সো যদি আমি এমন একটা সিস্টেম বানাই, যে সিস্টেমের মধ্যে সাপোজ আমি একটা সিস্টেম বানাইলাম যেটা হচ্ছে মঙ্গল গ্রহে মানুষ পাঠাবে, ক্লাসটা লিখলেন আপনি, এখন আপনি হচ্ছে পাঠানোর জন্য ক্লাস লিখছেন বাট ওই ফিরে আনার জন্য কিছু লেখেন না। তো আমি আপনার ক্লাসটা ইউজ করলাম, যথারীতি মঙ্গল গ্রহে শরীফে পাঠিয়ে দিলাম, অ্যান্ড হচ্ছে এটা ফিরে আনার আর কোনো ওয়ে নেই আর কি। ওখানে তো পানি পাওয়া গেছে, লবণ পানি, ওই লবণ পানি খেয়ে বেঁচে থাকবে আর কি। তো এইসব কারণে আর কি, যাতে কোনো একটা কিছু মিসিং না যায় বা ডেভেলপার যাতে সব কিছু ইউজ করতে হয়, ইনফ্যাক্ট এটা হচ্ছে যে কোড করতেছে তাকে ফোর্স করা। ইন্টারফেসটা মোর অর লেস হচ্ছে ফোর্সিং, আপনাকে ফোর্স করবে কোনো একটা ক্লাসের সব কিছু ব্যবহার করার জন্য বা সব কিছু ইউজ করার জন্য। আর ইন্টারফেসটা যদি কোনো একটা ক্লাস ইন্টারফেস হয়, তখন হচ্ছে তাকে যদি আমরা ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা যে কিওয়ার্ডটা ইউজ করব, সেই কিওয়ার্ডটা হচ্ছে ইমপ্লিমেন্টস। কোন একটা ক্লাস যদি হয় ইন্টারফেস,
তখন হচ্ছে আমরা সেটাকে ইউজ করার জন্য ইমপ্লিমেন্টস কিওয়ার্ডটা ইউজ করব। আমাদের অ্যান্ড্রয়েডে বাটনের ক্লিকের জন্য, বাটনের ক্লিক অনেকভাবে নেওয়া যায়, তার মধ্যে একটা সিস্টেম আছে যেটাতে একটা ইন্টারফেস আছে। হ্যাঁ, মানে ইন্টারফেস ইউজ করে আমরা বাটনে ক্লিক করতে পারি। তো সেক্ষেত্রে হচ্ছে ইন্টারফেসটা যখন আমরা ইমপ্লিমেন্ট করি, ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করি তখন হচ্ছে বাটনের যে ক্লিকটা সেটা নেওয়ার জন্য যে মেথডটা সেটা অটোমেটিক চলে আসে। সো দিস ইজ ফোর্সিং, জোর করে ব্যবহার করা আর কি, জোর করে বাটনটা ব্যবহার করা। সো এখানে হচ্ছে আমার সুপার ক্লাস বা আমার ইন্টারফেসের মধ্যে যে মেথডটা আছে সেই মেথডের বডি নাই, বাট যখন আমরা ইয়ে করব তখন হচ্ছে ইমপ্লিমেন্ট করব তখন জোর করে এটা দিয়ে দিবে, রাইট? এটা কি বাংলা ছবির ওই ডায়লগটার মতো মনে হইতেছে না, যে জোর করতে পারবি কিন্তু ওই যে বডি নাই আর কি, মেথডের বডি নাই কিন্তু জোর করা যাবে। ওকে, আর আরো একটা জিনিস মনে রাখতে হবে, যখন কোন একটা ক্লাস ইন্টারফেস হবে তখন এটা লেখার সময় আমাদের ক্লাস কিওয়ার্ডটা ইউজ করা লাগবে না, পাবলিক ইন্টারফেস, পাবলিক ইন্টারফেস মাই ক্লাস। সো ইন্টারফেসটাই অ্যাকচুয়ালি ক্লাসের সদ্ভাই আর কি, বা কি বলবো, হ্যাঁ ক্লাসের সদ্ভাই। নর্মাল আমরা যে ক্লাসগুলো লিখি এই ক্লাসগুলোকে বলা হচ্ছে কনক্রিট ক্লাস, কনক্রিট ক্লাস। আর ইন্টারফেসটা যেহেতু 100% অ্যাবস্ট্রাকশন, সো এটার একটা শ্রেণীভাগ হচ্ছে অ্যাবস্ট্রাকশন বা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। সো কনক্রিট ক্লাস আমরা যেগুলো লিখি এগুলোকে আমরা যদিও বলি না কনক্রিট, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি কনক্রিট ক্লাস, আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস বা যেটা অ্যাবস্ট্রাকশনটা করতে পারে আর কি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? কোনো কোশ্চেন? ইমপ্লিমেন্টসটা আমরা আমরা এক্সটেন্ডটা ইউজ করি হচ্ছে যদি ইনহেরিট করতে চাই, আর ইমপ্লিমেন্টসটা ইউজ করব যদি সুপার ক্লাসটা একটা ইন্টারফেস ক্লাস হয় বা একটা ইন্টারফেস। ইন্টারফেস কি? ইন্টারফেস হচ্ছে কোনো একটা ক্লাস 100% অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট কি? সেটার অবজেক্ট ক্রিয়েট করা যাবে না এবং মেথডে কোনো বডি থাকবে না। ক্লিয়ার? ওকে, গুড। সো ইন্টারফেস, অ্যাবস্ট্রাকশন, এগুলো মোটামুটি বুঝছে বুঝছে। মজার ব্যাপার হচ্ছে এগুলো কিছুই মনে থাকবে না যদি প্র্যাকটিস না করি। ওকে, দেন হচ্ছে আমি আরো দুইটা ছোট টপিক নিয়ে কথা বলবো, তারপর হচ্ছে প্র্যাকটিসে চলে যাব। আর একটা হচ্ছে ওভার রাইডিং, আর একটা হচ্ছে ওভার লোডিং। ওভার রাইডিং আর ওভার লোডিং, থ্রু দিস ডেভেলপিং লাইফ আমরা হচ্ছে ওভার রাইডিং, ওভার লোডিং এগুলোর সাথে প্রচুর পরিমাণে ডিল করবো আর কি। ওকে, সো যখন আমরা একটা ইন্টারফেস করলাম বা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস লিখলাম, তখন হচ্ছে সেখানে যে মেথডটা থাকলো সেই মেথডটার কোনো বডি নেই, রাইট? ইন্টারফেস ক্লাসে বা অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যে মেথডটা লিখলাম সেই মেথডে কোনো বডি নেই, রাইট? এখন সেই মেথডটা যখন আমি আমার সাব ক্লাসে বা আমার নিজের ক্লাসে আমি কল করব বা ডাকবো, তখন হচ্ছে সেটা ওভার রাইড হয়ে যাবে, ওভার রাইড। ওভার রাইড মানে কি? ওভার রাইড মানে হচ্ছে সুপার ক্লাস এবং সাব ক্লাসে একই নামে মেথড আছে, সুপার ক্লাস সাব ক্লাসে সেম নামের মেথড, বাট তাদের মেথড বডিটা আলাদা। আচ্ছা, এক মিনিট।
ঠিক আছে, ওভাররাইডিং এটা। সো যখন একটা মেথড সুপার ক্লাসে আছে, সাব ক্লাসে আমি এটাকে আবার ডাকলাম, ডাকার পর সেখানে বডিটা লিখলাম। হ্যাঁ, যেমন মাই মেথড, এটার এখানে বডি নাই। দেন আমি যদি এটাকে আমার ক্লাসে বা সাব ক্লাসে এটাকে কল করি, দেন হচ্ছে এটার মধ্যে আমাকে বডিটা লিখতে হবে। তখন এই জিনিসটাকে বলবো হচ্ছে আমরা ওভার রাইডিং, যেটা হচ্ছে ওভার রাইড করে। একটা মেথড দুই জায়গায় ইউজ হচ্ছে সেম নাম, সেটাকে বলবো হচ্ছে আমরা, কিন্তু বডি আলাদা, সেটাকে বলবো হচ্ছে আমরা ওভার রাইডিং। আর যখন মেথডটা সেম নাম, বডি আলাদা এবং প্যারামিটারগুলোও আলাদা, তখন সেটাকে বলবো আমরা ওভারলোডিং। সম্পূর্ণ ওভারলোড হয়ে গেছে। যখন নাম সেম, বডি আলাদা, সেটাকে বলবো হচ্ছে ওভার রাইডিং। যখন নাম সেম, বডি আলাদা, প্যারামিটার আলাদা, সেটাকে বলবো হচ্ছে আমরা ওভারলোডিং। যখন ইন্টারফেস থেকে আমরা কোনো একটা মেথড কল করব, বা অ্যাকচুয়ালি ইন্টারফেসটাকে যখন আমরা কল করি, তখন ওটার মধ্যে যত মেথড থাকে সবগুলোই হচ্ছে চলে আসে আমার ক্লাসে। এই জিনিসটা হচ্ছে ওভার রাইডিং আর কি। বাট আমি যদি এখানে এনে আলাদা করে লিখতে চাই, সেটাকে বলবো হচ্ছে আমরা ওভার লোডিং। সো এই পর্যন্ত মোটামুটি বুঝছি। কোশ্চেন? কোনো কোশ্চেন নাই? ইন্টারফেসে বা অ্যাবস্ট্রাকশনে যদি নেম সেম হয়, বডি আলাদা হয়, সে রিটার্ন টাইপ আলাদা, বডির ভিতরে, বডি যখনই চেঞ্জ হবে তখনই সেটা হবে হচ্ছে ওভার রাইডিং। হ্যাঁ, এবার রিটার্ন টাইপ বা হোয়াট এভার আমি ইউজ করি। আর যদি হচ্ছে আমি প্যারামিটারগুলো, লাইক এখানে কোনো প্যারামিটার নেই, সাপোজ আমি এটার মধ্যে ইন্টিজার একটা পাস করলাম, স্ট্রিং একটা পাস করলাম, সেটা আমার নিজের ক্লাসে এনে, তখন সেটাকে বলবো হচ্ছে ওভারলোডিং। রিটার্ন টাইপ অ্যাকচুয়ালি এখানে থাকবে না, এই মেথড এগুলোতে রিটার্ন টাইপ থাকে না, এগুলোতে রিটার্ন টাইপ থাকবে না। ওকে, সো আমরা প্র্যাকটিসে যাই না, একটু দেখি কি অবস্থা। আচ্ছা, সবার পিসি গুলা ঠিক মতো কাজ করে? ক্লিপস আছে সবার? আচ্ছা, চেঞ্জ করে বসতে পারেন, দেখেন অন্য পিসি গুলো তো আছে কিনা। নিউ একটা প্রজেক্ট করলাম, তার মধ্যে নিউ একটা ক্লাস নিলাম।
আগে খেয়াল করে একটু, আমরা হচ্ছে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম, সেখানে হচ্ছে তিনটা ক্লাস নিলাম, এখন করার দরকার নেই, এখন করার দরকার নেই, আগে দেখেন তারপর করেন। ওকে, সো হচ্ছে আমরা তিনটা ক্লাস নিলাম, একটা হচ্ছে মি, যেটাকে বলবো হচ্ছে আমরা সাব ক্লাস, একটা ফাদার ক্লাস আছে, এটা সুপার ক্লাস আর সাব ক্লাস দুইটাই, বাট ডিপেন্ডিং অন সিচুয়েশন। এটা সুপার ক্লাস, ওকে। সো গ্র্যান্ডফাদার যেহেতু মূল কাজগুলো করলো, সো এখানে আমরা কিছু মেথড লিখবো এখন। সাপোজ গ্র্যান্ডফাদার আমাদের জন্য বাড়ি রেখে গেছে, আচ্ছা আমরা কিন্তু এখন ইনহেরিটেন্সটা দেখতেছি, ইনহেরিটেন্স, দেন আরো কয়েকটা মেথড লিখি, আমি কেস মেথডটা কেন লিখি জানেন? কারণ হচ্ছে ওই ইন্টারফেস বা ওই জিনিসগুলো বোঝাইতে গেলে এটা লাগে আর কি, মানে ইটস লাইক আপনি আপনার দাদা যদি এই জিনিসগুলো রেখে যায়, আপনি দেখা যাবে বাড়ি গাড়ি জমি এগুলো নিয়ে দৌড় দিছেন, কেসের চিন্তা করতেছেন না আর কি। হ্যাঁ, তো ইন্টারফেসিংটা বোঝাইতে গেলে দেখা যায় কি ওটা ফোর্স করে, ওটা তো মেথডগুলোকে ওভার রাইট করতে ফোর্স করে, তো এই জিনিসগুলো রিয়েল লাইফ ওইরকম, আপনি এই জিনিসটা থেকে ভাগতে পারবেন না, এটা ফোর্স করা হবে, এই জন্য আর কি খারাপ একটা জিনিস রাখি। হ্যাঁ, বাট ইন রিয়েল লাইফ আমার দাদা কোনো কেস খায়নি, এতবার লিখতেছে দেখে আমার ভাইবেন না কেস খেয়ে গেছে। ওকে, সো গ্র্যান্ডফাদার ক্লাসটা হচ্ছে আমার সুপার ক্লাস, এখন আমরা এখানে এক্সটেন্ডস কিওয়ার্ডটা ইউজ করব। আচ্ছা, ইক্লিপসে একটা সুবিধা আছে, আপনি যদি যে ই পর্যন্ত লিখে কন্ট্রোল স্পেস দেন, কন্ট্রোল স্পেস দেন, তাহলে হচ্ছে সম্ভাব্য ওয়ার্ডগুলো চলে আসবে, মানে যদি বানানে সমস্যা হয় আর কি, বা বানান ভুলে যাবে কিছু হয়, যেমন ই লিখে কন্ট্রোল স্পেস দিলে পুরোটা চলে আসবে। ওকে, সো মাই ফাদার ক্লাসটা হচ্ছে এক্সটেন্ড করতেছে হচ্ছে গ্র্যান্ডফাদার ক্লাসটাকে, সো আমার বাবা এক্সটেন্ড করলো হচ্ছে আমার দাদাকে। এখন দাদার মধ্যে যে প্রপার্টিজ গুলো আছে, ওকে, এখন দাদার মধ্যে যে প্রপার্টিজ গুলো আছে এগুলো হচ্ছে বাবা যেহেতু এক্সটেন্ড করছে বা ইনহেরিট হয়ে গেছে এখানে, সো এখন বাবা এগুলাকে অ্যাক্সেস করতে পারবে। এখন আমি যে মেইন ক্লাসটা আছে বা আমার যে ইয়াটা, সে হচ্ছে আমি আমি এক্সটেন্ড করব হচ্ছে ফাদার ক্লাসটাকে। ওকে, সো হিসাব কি দাঁড়াইলো, হিসাব দাঁড়াইলো হচ্ছে আমি এক্সটেন্ড করলাম হচ্ছে আমার বাবা ক্লাসটাকে, বাবা এক্সটেন্ড করলো হচ্ছে আমার দাদা ক্লাসটাকে।
এখন হচ্ছে আমি আমার ক্লাসে আসি, আমার ক্লাসে এসে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করব। অবজেক্ট ক্রিয়েট করব কার, আচ্ছা গ্র্যান্ডফাদারের শর্ট ফর্ম দেখতে না কোন গেছে, গ্র্যান্ডফাদারের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, হ্যাঁ যেটা গ্র্যান্ডফাদার যদি দেখতো তাহলে অজ্ঞান হয়ে যেত। আচ্ছা তো এখন আমরা গ্র্যান্ডফাদারের কোনো একটা মেথড যদি আমরা এখন অ্যাক্সেস করতে চাই তাহলে হচ্ছে gf ডট, সাপোজ আমি গ্র্যান্ডফাদারের হোমটা নিতে চাই, আমরা কি করলাম গ্র্যান্ডফাদার একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, দেন হচ্ছে তার মেথডটা বা তার যে প্রপার্টিসটা সেটা অ্যাক্সেস করলাম। আচ্ছা ইক্লিপসের আরো একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আমরা যদি না বুঝি যে এটা কই থেকে আসছে তাহলে ওইখানে যে যদি আমরা কন্ট্রোল চাপ দিয়ে মাউসটা নেই এন্ড ক্লিক করি তাহলে হচ্ছে এটা কোথায় থেকে আসছে আমাদেরকে সেখানে নিয়ে যাবে, কন্ট্রোল চাপ দিয়ে ক্লিক করলে কোথায় থেকে আসছে সেখানে নিয়ে যাবে, বা এই মেথডটা কোন জায়গা থেকে আসছে। আমরা যেহেতু ওপিটা শিখতেছি সেজন্য অবজেক্টটা ক্রিয়েট করতে হবে। নর্মালি কিভাবে কল করবেন এই অবজেক্ট ক্রিয়েট না করে? ইফ অ্যান্ড অনলি ইফ সেটা একটা স্ট্যাটিক মেথড হয়, না আমার মেথডটা যদি স্ট্যাটিক হতো মানে কেপ্ট হোম মেথডটাকে যদি যদি লেখার সময় আমরা স্ট্যাটিক কিওয়ার্ডটা ইউজ করতাম। হ্যাঁ মি ক্লাসের, হ্যাঁ যেহেতু আমরা এটা এক্সটেন্ড করতেছি আমি প্রপার্টিগুলো পাইতেছি আমার ক্লাসে, বুঝছি না এতটুকু যা আউটপুটটা এখানে পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে আমরা এখানে লিখে আসছি হি কেপ্ট দ্য হোম ফর মি, দেখা যায় না সম্ভবত বাট আছে। এখন করার দরকার নেই, ওয়েট আগে বুঝেন তারপর আমি করার স্কোপ দিব। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি এক্সটেন্ড করলাম হচ্ছে ফাদারকে, ফাদার এক্সটেন্ড করলে গ্র্যান্ডফাদারকে। এখন সাপোজ আমি এখান থেকে মানে মাঝখানে ক্লাসটা ব্রেক করে দিলাম, আচ্ছা
আচ্ছা, এখন হচ্ছে গ্র্যান্ডফাদার ক্লাস থেকে আমরা এক্সটেন্ড করলে গ্র্যান্ডফাদার ক্লাসটার প্রপার্টিজগুলো আমরা পাইলাম আর কি। তো এখন যদি আমরা মাই ফাদার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করি, সেটা দিয়েও কিন্তু আমরা ওই ইনহেরিটেড আমার যে মেথডগুলো আছে সেগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো। বাট এরপরে ইনহেরিটেন্সটা বোঝার জন্য আমরা যদি এটাকে ডিলিট করে দেই, হ্যাঁ, মানে মাঝখানে লিঙ্কটা ব্রেক করে দেই, তাহলে এখানে হচ্ছে এরর দেখাবে আর কি। মানে সাপোজ ওই যে হয় না, দাদা বললো যে তোর কোনো সম্পত্তি দিব না আর কি, মানে মাঝখানে ইনহেরিটেন্স লিঙ্কটা যদি ব্রেক করে ফেলে আর কি, তো সেক্ষেত্রে হচ্ছে এটা এরর দেখাবে বা ওই ইনহেরিটেড প্রপার্টিসটা আর পাওয়া যাবে না। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিম্পলেস্ট এক্সাম্পল অফ ইনহেরিটেন্স। বোঝা গেছে মনে হয় যে পারা যাবে মনে হয়, নাকি মনে হয় না? ওকে, সো আমরা একটা এক্সাম্পল করি। আমরা এক্সাম্পল যেটা করব সেটা হচ্ছে একটা মিউজিক প্লেয়ার ক্লাস লিখব, তার মধ্যে হচ্ছে প্লে, পজ, নেক্সট, প্রিভিয়াস এগুলার জন্য একটা করে মেথড থাকবে। কারণ আমি আমার মেইন ক্লাসে সেই মিউজিক প্লেয়ার ক্লাসটাকে এক্সটেন্ড করব, করে হচ্ছে আমি এই মেথডগুলোকে কল করে আমার কাজগুলো করব। বুঝছি, সুপার ক্লাস একটা থাকবে, তার মধ্যে মেথডগুলো হবে প্লে, পজ, প্রিভিয়াস, নেক্সট, স্টপ এগুলো। আমি করতে দিতেছি, হ্যাঁ অবশ্যই, দেখানোর জন্য এটা, করার জন্য এটা আর কি। গ্র্যান্ডফাদার আপনি কি পেলেন? ও, জায়গা জমি পাইছেন, আচ্ছা ওকে। সো বুঝছি, আরেকবার বলবো, একটা সুপার ক্লাস আছে, সুপার ক্লাসটা হচ্ছে মিউজিক প্লেয়ার সুপার ক্লাস, তার মধ্যে হচ্ছে অনেকগুলো মেথড থাকবে, প্লে, পজ, প্রিভিয়াস, নেক্সট, স্টপ এগুলা। দেন হচ্ছে আমি আমার মেইন মেথডে বা আমার মেইন ক্লাসে, আমার যে সাব ক্লাস, সেখানে হচ্ছে আমি ওই মেথডগুলোকে কল করব ইউজিং ইনহেরিটেন্স, অ্যান্ড আমি আমার মিউজিক প্লেয়ারটা বানাবো। এখন মিউজিক প্লেয়ার বানানোর দরকার নেই, জাস্ট মেথডগুলো আমি ইনহেরিটেন্স ইউজ করে কল করতে পারতেছি, এটুকু করলেই হবে আর কি। বুঝছি, ওকে, করি। সময় 5 মিনিট, 5 মিনিট না, 3 মিনিট। সুপার ক্লাসের জন্য তো মেইন ক্লাস, মেইন মেথডটা লাগে না। তো যেটা মেইন ক্লাস সেটার সময় এটা চেক করে দিলে এটা দিয়ে দেয় আর কি, আর গুলো তো লাগবে না। ওগুলা কখন? আচ্ছা, খেয়াল করি, আমি দুইটা ক্লাস নিলাম, একটা হচ্ছে মাই ক্লাস, হ্যাঁ, আর একটা হচ্ছে মিউজিক প্লেয়ার ক্লাস। তো মিউজিক প্লেয়ার ক্লাসের মধ্যে আর কি আমরা আমাদের মেথডগুলো লিখবো, লিখে দেন হচ্ছে আমরা সেগুলোকে ওইখান থেকে মেইন ক্লাস থেকে অ্যাক্সেস করব। তো ওইটা মোটামুটি ফাদার ক্লাসটা যেরকম একদম ওইরকম আর কি, হ্যাঁ। আমরা জাস্ট মিউজিক প্লেয়ারের মধ্যে ওই মেথডগুলো লিখে দিব। তো এটার জন্য ওই একটা প্যাকেজ ক্রিয়েট, তারপরে দুইটা ক্লাস ক্রিয়েট, তারপরে একটার মধ্যে পাবলিক ভয়েড, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন মেথডটা লেখা, আরেকটার মধ্যে না লেখা, যেটার মধ্যে লিখবো না সেটাকে সুপার ক্লাস হিসাবে কনসিডার করবো আর কি। তার মধ্যে হচ্ছে মেথডগুলো লিখে দিব, লিখে দিয়ে দেন আমরা হচ্ছে আমাদের মেইন ক্লাসটা থেকে অ্যাক্সেস করব। ওকে, সো যাদের হয় নাই তারা হচ্ছে ওই ফাদার ক্লাসটা নিয়ে যাবেন যাওয়ার সময়, মানে এখানে যে প্রজেক্টটা আছে ইনহেরিটেন্সের, সেটা দেখে দেখে একটু প্র্যাকটিস করতে হবে। আর এখন হচ্ছে আমি ইন্টারফেসটা দেখাই দিব, হ্যাঁ, মানে ইন্টারফেসটা কীভাবে কাজে ইউজ করা যাবে আর কি।
ওকে, সো মিউজিক প্লেয়ারে যেটা বললাম আমরা হচ্ছে ফোর্স করব আর কি, যে সে যাতে সবগুলো মেথড ব্যবহার করে। সো যখন একটা ক্লাস ইন্টারফেস তখন হচ্ছে তার মধ্যে যখন একটা ক্লাস ইন্টারফেস তখন হচ্ছে তার মধ্যে যে মেথডগুলো থাকবে সেই মেথডগুলোর কোনো বডি থাকবে না, অ্যান্ড হচ্ছে পুরো ক্লাসটাকে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস বলবো আর কি, 100% অ্যাবস্ট্রাক্ট একটা ক্লাস। ওকে, সো আমরা যদি মেথডগুলো লিখি, তাহলে হচ্ছে মেথড গুলো এরকম হবে দেখতে। একটা জিনিস খেয়াল করেন, এখানে আমি একটা মেথডে বডি দিছি, বডি দেওয়ার পরে সেখানে একটা এরর দিছে, অ্যাবস্ট্রাক্ট মেথড ডু নট স্পেসিফাই এ বডি, অ্যাবস্ট্রাক্ট মেথড ডু নট স্পেসিফাই এ বডি, তার মানে কি অ্যাবস্ট্রাক্ট মেথডে কোনো বডি থাকে না। ওকে, সো আমরা এগুলোর নামগুলো আলাদা করে দেব, প্লে পজ, ডিসিশন অ্যাবস্ট্রাক্ট ক্লাস যেটার মধ্যে হচ্ছে আমরা পাঁচটা মেথড লিখে দিলাম আর কি। ওকে, সো এখন এই মিউজিক প্লেয়ার এটা হচ্ছে আমাদের মেইন পেজটা, হ্যাঁ, সো আমরা এখন একটা মিউজিক প্লেয়ার বানাবো। বানানোর জন্য ওই সুপার ক্লাসের যে প্রপার্টিসগুলো আছে সেগুলো হচ্ছে আমরা অ্যাক্সেস করব বা আমরা সেগুলো ব্যবহার করব। সেক্ষেত্রে ওইটা যেহেতু একটা ইন্টারফেস সেহেতু হচ্ছে আমরা ইমপ্লিমেন্টস কিওয়ার্ডটা ইউজ করব। এর আগে আমরা ইউজ করছি কোনটা, এক্সটেন্ডস, এক্সটেন্ড দিয়ে ইনহেরিটেডগুলা বা যেটা ইনহেরিটেন্স সেটা অ্যাক্সেস করব। আর এটা যেহেতু অ্যাবস্ট্রাক্ট বা একটা ইন্টারফেস ক্লাস সেহেতু এই জায়গায় হচ্ছে আমরা ইমপ্লিমেন্টস কিওয়ার্ডটা ইউজ করব, ইমপ্লিমেন্টস মিউজিক প্লেয়ার। এখন দেখেন এখানে অলরেডি একটা এরর দিয়ে দিছে, এন্ড এররটা বলতেছে অ্যাড আন ইমপ্লিমেন্টেড মেথড। আমি যদি বাবলে ক্লিক করি অ্যাড আন ইমপ্লিমেন্টেড মেথড, সো অ্যাড আন ইমপ্লিমেন্টেড মেথড অলরেডি আমাকে দেখাচ্ছে যে ওই জায়গায় এই মেথডগুলো আমাকে ব্যবহার করতেই হবে। এটা হচ্ছে ফোর্স করাটা আর কি, মানে আমি যদি একটা ক্লাস লিখি যেটার মধ্যে হচ্ছে আমি আমার যে প্রপার্টিসগুলো আছে ওগুলো আমি চাই যে তুমি ইউজ করতেই হবে, হ্যাঁ, যদি একটা করতে চাও তাহলে সবগুলো করতে হবে বা তোমাকে এগুলো ইউজ করতে হবে, কিছু করার নেই, নো চয়েস। রিজন ইজ একটা মিউজিক প্লেয়ারের জন্য এগুলো সবগুলোই বাধ্যতামূলক, হ্যাঁ। এরকম অনেক কিছু থাকতে পারে, যেমন যখন আমরা একটা বাটনের জন্য ইন্টারফেসটা ইউজ করব তখন ওইটার জন্য হচ্ছে অন ক্লিক একটা মেথড আসে, সো বাটনে অন ক্লিক মেথডটা হচ্ছে ম্যান্ডেটরি অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে, অন ক্লিকটা হচ্ছে ম্যান্ডেটরি। সো যখন আমরা ইমপ্লিমেন্ট ইউজ করতেছি অন ক্লিকটা আমাকে ফোর্স করে জোর করে দিয়ে দিবে। এখানেও সেম, আমি যদি এইগুলাকে ইমপ্লিমেন্ট না করি তাহলে এই এরর কোনো দিন যাবে না আর কি। সো এখন যদি আমি এখানে ডাবল ক্লিক করি মোটামুটি আমি যে মেথডগুলো লিখছি সবগুলো চলে আসছে। আর এখানে কিন্তু কোনো বডি ছিল না, বাট এখানে এগুলো বডি ক্রিয়েট হয়ে গেছে। এবং খেয়াল করেন, খেয়াল করেন এখানে হচ্ছে ওভাররাইড একটা ব্যাপার আসছে। রিজন ইজ সুপার ক্লাস সাব ক্লাসে সেম নামে দুইটা মেথড আছে অ্যান্ড মেথডগুলার বডি আলাদা, সো দিস ইজ ওভাররাইডিং। আর যদি এটার ভিতরে আমি একটা প্যারামিটারও দিয়ে দিই, সাপোজ আমি প্লে এর ভিতরে একটা প্যারামিটার দিয়ে দিলাম, সেক্ষেত্রে হচ্ছে এটার নাম সেম, আচ্ছা সামাও এরর দেখাচ্ছে, নাম সেম, বডি আলাদা এবং হচ্ছে প্যারামিটারও আলাদা, সো এটা হচ্ছে ওভার লোডিং, ঠিক আছে, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ওভার লোডিং।
আর যেটা ছিল সেটা যদি ব্যাক যায় তাহলে হচ্ছে ওভার রাইডিং, বুঝছি? ওকে, দেন হচ্ছে আমরা যে এটার ভিতরে যেগুলো লিখবো বা যা লিখবো, লিখে হচ্ছে কাজ করব, সেগুলো আমরা কল করব, সেগুলো আমাদের নিজের মতো করে ইউজ করতে পারবো আর কি। কনসেপ্ট গুলা কি ক্লিয়ার? তো আজকে আমরা কি কি জানলাম? ইনহেরিটেন্স, অ্যাভাস্টার ক্লাস, ইন্টারফেস, সুপার ক্লাস, সাব ক্লাস, ওভাররাইডিং, ওভারলোডিং, আর কিছু ওভাররাইড হচ্ছে, ওকে, এখানে প্লে সাউন্ড একটা মেথড আছে, রাইট? প্লে সাউন্ড একটা মেথড আছে, প্লে সাউন্ড এখানে আরো একটা মেথড আছে। এটার কোনো বডি নাই। বডি মানে কি? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যেটা শুরু হয় সেটার ভেতর, সেটা হচ্ছে বডি আর কি। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মেথডের নামের পরে যেটা শুরু হবে সেটা হচ্ছে বডি। তো এখানে কোনো সেকেন্ড ব্র্যাকেট নেই, তার মানে কোনো বডি হবে। এখানে এই যে সেকেন্ড ব্র্যাকেট আছে, এটার ভিতরে আমি ইচ্ছা মতো আমার কাজ টাজ করতে পারবো, হ্যাঁ? সো এটার বডি আছে। সো ডিফারেন্সটা অ্যাকচুয়ালি বডিতে, নাম সেম, বডি আলাদা। এখানে সেম নামে দুইজন আছেন, তিনজনের নাম সেম, যে কোনো দুজন দাঁড়ান, নাম সেম ওয়ালা আচ্ছা, এই তারা হচ্ছে ওভার রাইটিং আর কি। তাদের নাম সেম, বডি আলাদা। দেখেন নাইটা, দেখেন কার ওজন কত। এখন সাপোজ একজন জাভাতে ভালো আর একজন পিএইচপিতে ভালো, হ্যাঁ, তার মানে কি তাদের ফাংশনালিটিজ আলাদা। বা সাপোজ আমি তাকে প্যারামিটারের কাজ কি, একটা ইনপুট নিয়ে আর একটা আউটপুট দেওয়া আর কি। সাপোজ আমি একজনের একটা থাপ্পড় মারলাম, হ্যাঁ, সে কিছু বললো না, আরেকজনের মারলাম, সে বললো যে ওই তুই আমার চিনস, ঠিক আছে? তার মানে কি আমি একটা ইনপুট দেওয়ার পর দুজন ডিফারেন্ট আউটপুট দিতেছে। ওকে, সো নাম সেম, বডি আলাদা, দ্যাটস ওভার রাইডিং। নাম সেম, বডি আলাদা, ফাংশনালিটিজও আলাদা, মানে তার ভিতর প্যারামিটার যদি আমি দেই সে আউটপুট দিবে, সেটা হচ্ছে ওভারলোডিং। ওভাররাইডিং, ওভাররাইডিং, লোডিং যদি ভুলে যান নেক্সট টাইম হচ্ছে এই দুজনটা ধরবেন আর কি, আমার কিছু বলার দরকার নেই। কঠিন লাগতেছে কার কার? রেজ ইওর হ্যান্ড। একটু কঠিন আপনাদের চারজনের বাসায় অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি, ঠিক আছে? মানে ওনারা যা করবে তার ডাবল ট্রিপল প্র্যাকটিস করতে হবে আর কি। খুব বেশি সোজা লাগতেছে কার কাছে? একদম সোজা লাগতেছে কার কাছে? একদম সোজা লাগতেছে? কথা বুঝতেছেন না নাকি প্রোগ্রাম বুঝতেছেন না? আচ্ছা, যাক, কথা বুঝেন আপাতত, বাসায় একটু প্র্যাকটিস করতে হবে, এটা নিয়ে যাবেন, হ্যাঁ? একদম সোজা কার কাছে লাগতেছে না? আয় হায়। আচ্ছা, ইমরান একজন পাওয়া গেছে, চিনে রাখেন তারে, নেক্সট টাইম ভুলে গেলে তারে ধরবেন। কারে কোথায় ধরতে হবে আমি দেখাই দিচ্ছি। ওকে, আজকে আমরা আরো একটা কনসেপ্ট জানবো। আচ্ছা, এই টপিকগুলোর উপরে একটা হোমওয়ার্ক থাকবে, হ্যাঁ, ডিপেন্ডিং মানে আপনার নিজের উপরে, আপনি নিজের মতো করে একটা এক্সাম্পল করবেন। এটা রান করে দিব, এটা রান করে দিলে কিচ্ছু হবে না, আউটপুট আসবে না তো, আমি তো কিছু লিখিই নি। এখন কিছু লিখতে হবে না, জাস্ট এটা করবেন, ঠিক আছে? কি লিখবো সেটা আমরা দেখবো। সো এটা একটা, যে টার্মগুলো আজকে শিখলাম এই টার্মগুলো ইউজ করে একটা এক্সাম্পল করতে হবে,
আচ্ছা, গতদিন একটা হোমওয়ার্ক ছিল, গ্রুপে কে কে দেন নাই? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, কে কে দেন নাই? কে কে দিছেন গ্রুপে হোমওয়ার্কটা? কে কে দিছেন? একজন? হ্যাঁ, তোমার তো জানি। আর কেউ? কেমনে হবে? প্রবলেম কি? আচ্ছা, এগুলো রেকর্ড হইতেছে। ওকে, আজকে আমরা আর একটা টপিক সম্পর্কে একটু জানবো, সেটা হচ্ছে এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন এটাও ওওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর আরো একটা কনসেপ্ট। এনক্যাপসুলেশন জিনিসটা অনেকটা ক্যাপসুলের সাথে একটা সম্পর্ক আছে। কোন একটা বাঞ্চ অফ কোড বা কিছুকে, কোন একটা ক্লাসকে ক্যাপসুলের মতো করে রাখা আর কি, অন্যদের অ্যাক্সেস থেকে দূরে রাখা বা সামহাউ প্রোটেক্ট করা আর কি। আমরা এটিএম বুথে যাই না। এটিএম বুথে যে হচ্ছে আমরা কার্ড দিলে আমাদেরকে কি দেয়? টাকা দেয়, রাইট? আমাদেরকে কি টাকা দেয় না? আমরা যে টাকা দিয়ে আসছি সেগুলো ফেরত দেয়, টাকা দেয় না। ওকে, সো আমরা এটিএম বুথে গেলে হচ্ছে একটা কার্ড দেই, একটা পিন নাম্বার দেই, দেন হচ্ছে আমাদের সামনে অনেকগুলো অপশন আসে। হ্যাঁ, একটা হচ্ছে কি টাকা উঠান, পিন নাম্বার চেঞ্জ করেন, হাবি যাবি। ওইখানে কি এমন কোনো অপশন আছে যেটা ইউজ করে আমি আমার টাকার অ্যামাউন্ট বাড়াই দিতে পারি? আছে? আছে এমন কোনো অপশন আছে যেটা এডিট করে আমি টাকার অ্যামাউন্টটা বাড়াই দিতে পারবো বা কমাই দিতে পারবো? না। কিন্তু সিস্টেম, যে সফটওয়্যারটা বা যে কোডটা ইউজ করতেছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা, কিন্তু আমি সেখানে আমার পিন নাম্বার চেঞ্জ করতে পারতেছি, টাকা উঠাইতে পারতেছি, কিন্তু টাকা বাড়াইতে পারতেছি না। তার মানে কি আমার সব কিছুর অ্যাক্সেস নাই, আমি সব কিছু করতে পারবো না। আবার যে হচ্ছে ব্যাংকের ডেস্কে বসে থাকে, আপনি টাকা দিলে টাকা জমা নেয়, সে কিন্তু এই কাজটা করতে পারে, সে আপনার টাকা জমা নিয়ে টাকার পরিমাণ বাড়ায় দিতে পারবে। আমাকে বলেন তো, সে কি চাইলে আপনার অ্যাকাউন্ট ইনফরমেশন ডিলিট করে দিতে পারবে? পারবে? একটা ব্যাংক কর্তৃপক্ষ কখনোই কখনোই এত বড় বোকামি করবে না যে তাকে এত অ্যাক্সেস দিবে, তাকে ওই টাকা বাড়ানি কমানি পর্যন্তই দেয় আর কি। বাট যে একজন সুপার অ্যাডমিন, সে কি পারবে ডাটাবেস থেকে একটা অ্যাকাউন্টের সব ইনফরমেশন ডিলিট করে দিতে? মনে হয় পারবে? সে সুপার অ্যাডমিন, সে সব কিছু অ্যাক্সেস করতে পারবে। হ্যাঁ, সে পারবে। সো দেখেন, সেম সফটওয়্যার, সেম কোড, সেম জিনিসপাতি, কিন্তু ডিপেন্ডিং অন ইউজার, এক একজন হচ্ছে এক একভাবে অ্যাক্সেস করতেছে। আমি আমার পিন নাম্বার দিলে আমাকে টাকা দিচ্ছে, ওরা হচ্ছে ওদের আইডেন্টিটি দিয়ে লগ ইন করে দেন হচ্ছে ইউজারের টাকার ইনফরমেশন বাড়াই দিতেছে। আবার একজন সব কিছু অ্যাক্সেস করতে পারতেছে, সে চাইলে রাতের বেলা উঠে তার নিজের অ্যাকাউন্টের টাকা অনেক পরিমাণে বাড়াই দিতে পারবে। সো এই জিনিসটা হচ্ছে কাইন্ড অফ এনক্যাপসুলেশন আর কি। আমরা হচ্ছে জিনিসগুলোকে ক্যাপসুলেট করে রাখে প্রোগ্রামাররা, বা অ্যাক্সেস ডিফাইন করে দেওয়া আর কি, এক একজনকে এক এক রকমের অ্যাক্সেস দেওয়া বা অ্যাক্সেস কন্ট্রোল। সো এই জিনিসটার জন্য ওই বাঞ্চ অফ কোড, সাপোজ ইউজারের যে বাঞ্চ অফ কোড সেটা ক্যাপসুলেট করা, শুধুমাত্র সেটাই ইউজার ইউজ করতে পারবে, বা সুপার অ্যাডমিনের জন্য সব ওপেন, তারপর হচ্ছে ব্যাংকের যে কর্মকর্তা আছে তার জন্য একটা পোর্শন ওপেন, অন্য পোর্শনটা ক্যাপসুল করা, এই জিনিসটাই আর কি এনক্যাপসুলেশনের মূল কনসেপ্ট। ইভেন আমরা যে API গুলো ইউজ করব সার্ভার থেকে, কোনো ডাটা যখন রিড করব বা কোনো ডাটা যখন রাইট করব, আমাদের কিন্তু সার্ভারের কোডের বা যে ব্যাপারগুলো আছে সেগুলো ফুল চেঞ্জ করার অ্যাক্সেস নেই। প্রচুর কোড আছে এনক্যাপসুলেট, আমরা হয়তো কিছু একটা ডাটা পাঠাবো সেটার উপর ডিপেন্ড করে কোনো একটা চেঞ্জ হবে, বাট আমরা সব কিছু ধরতে পারবো না, সব কিছু অ্যাক্সেস করতে পারবো না।
পাবলিক যে এপিআই গুলো দেয়, সাপোজ ESPN ক্রিকেট ইনফো একটা এপিআই দিল যেটা থেকে গেমের নতুন নিউজ গুলা স্কোর গুলা আপডেট গুলা পাওয়া যাবে, বাট তারা কখনোই আপনাকে তাদের সাইটের একটা কোড চেঞ্জ করতে দিবে না, কখনোই একটা স্কোর চেঞ্জ করতে দিবে না। তার মানে কি, তারা আপনার সামনে একটা ক্যাপসুলেট পরিমাণ বাঞ্চ অফ কোড আপনাকে দিতেছে, অল্প একটু দিতেছে, যেটা বাকি কোড গুলা থেকে আলাদা বা বাকি কোড গুলার সাথে যেটা সম্পর্ক আছে কিন্তু একটু ক্যাপসুলেট বা একটু মডিফাইড, একটু অন্যরকম। অন্যরকম কি মানে, একটু ইউজারদের জন্য, অনলি অনলি ফর ইউজার, যেটা হচ্ছে শুধুমাত্র ইউজ করা যাবে অ্যান্ড খুব বেশি কিছু করা যাবে না। খুব বেশি কিছু করা গেল সেটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ লোকের জন্য সেটা নির্দিষ্ট। ওকে, সো ক্যাপসুলেশনের কনসেপ্ট এই জায়গা থেকে আসে। আমি একটা পিন নাম্বার পাঠাইলাম, পিন নাম্বারের উপর ডিপেন্ড করে একটা ডাটা চেঞ্জ হয়ে গেল। আমি কিন্তু জানিও না ওইদিকে কী আছে, আমি কিন্তু দেখতেও পারবো না ওইখানে কী আছে, কিন্তু আমি ওইটা ইউজ করতে পারতেছি, ওটা দিয়ে কাজও করতে পারতেছি। আমি যে কার্ডটা প্রবেশ করালাম এটিএম করতে, তারপর একটা পিন নাম্বার দিলাম, আমি কিন্তু ডাটা পাঠাইছি সার্ভারে, সার্ভার ডাটা নিয়ে একটা অপারেশন করে আমাকে দিল। আমি কিন্তু কোডটা কখনোই দেখতে পারবো না, কোডটা কখনো অ্যাক্সেস করতে পারবো না, কিন্তু আমি এই কোডটার সাথে কাজ করতেছি। ফরগেট অ্যাবাউট ইউজার ইন্টারফেস ইউজার্স, যারা ইউজার ইন্টারফেস দেখে কাজ করে তাদের কথা না। ইভেন ইফ ইউ আর প্রোগ্রামার, আপনার কাছ থেকে আরেকজন প্রোগ্রামার এভাবে কোড হাইড করে রাখতে পারবে, বা আপনাকে আপনি কাজ করবেন কিন্তু আপনি জানবেন না যে কি হচ্ছে ভিতরে কি। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি অনেক সুবিধা আছে। সাপোজ অনেক মডিফিকেশন হয়, সাপোজ সিস্টেম যদি হ্যাক হয়ে যায় তখন হচ্ছে যে হ্যাকার, হ্যাকার একজন অবশ্যই খুব ভালো প্রোগ্রামার, হ্যাকার কিন্তু চাইলে অনেক কিছু জানবে না বা অনেক কিছু করতে পারবে না, কারণ হচ্ছে সে হয়তো কোনো একটা অ্যামাউন্ট ডিডাক্ট করতে চাইতেছে বা অ্যাড করতে চাইতেছে। তারপর যে ব্যাংক হ্যাকারগুলো, তো ওখানে যদি ওয়েল এনক্যাপসুলেটেড কোড থাকে সে হ্যাক করে অ্যাকচুয়ালি খুব বেশি কিছু করতে পারবে না, বা এমনও করা যাবে যে হ্যাক হওয়ার পরেও আপনি অনেক কিছু রক্ষা করতে পারবেন। এই জিনিসটা হচ্ছে এনক্যাপসুলেশনের গুণাগুণ আর কি, মানে প্রপারলি এনক্যাপসুলেট করতে পারলে এটা দিয়ে অ্যাকচুয়ালি অনেক কিছু জাতীয় স্বার্থ রক্ষা করা যাবে। বাট আমাদের জাতীয় স্বার্থওয়ালা সাইটগুলোর যে অবস্থা আসা গেল, বুঝছি এইটুকু বুঝছি, এনক্যাপসুলেশন কনসেপ্টটা মোটামুটি বোঝা গেছে। ওকে, এনি কোশ্চেন? ঠিক আছে, অলমোস্ট একটা, সো আমরা আস্তে আস্তে বাড়ি যাই বা নামাজ পড়ে যাই, আর নেক্সট দিনের জন্য প্রিপারেশন নিয়ে আসবেন, মানে আগামীকালকের জন্য আর কি, ভালোভাবে একটু পড়াশোনা একটু প্র্যাকটিস করে রাখবেন। কেউ যদি না বুঝেন গ্রুপে পোস্ট করতে পারেন, আমাকে নক দিতে পারেন, আমাকে নক দিবেন একদম শেষে, তার আগে একটু গুগলিং করে নেবেন আর কি, কারণ আপনি আমাকে বললে আমি যদি না জানি আমি ওই গুগলের কাছে যাই। স্যার প্রথমে একটু গুগলিং করবেন, দেখবেন না বুঝলে একদম শেষে যে আমাকে নক দেবেন। গ্রুপে পোস্ট করতে পারেন, গ্রুপে অনেকে আছে ভালো পারে, তারা হেল্প করবে, তারা করতে পারে। ওকে, ঠিক আছে, কালকে দেখা হচ্ছে। এটার জন্য একটু ওয়েট করতে হবে, আয়সা দিবে, রিজন ইজ ওই ভাইরাস ঢুকে ভাইরাস যায়। হ্যাঁ, আমি পাঠিয়ে দিচ্ছি, উনি এসব করে দিবে। ওকে।